তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। আজ রবি ঠাকুরের জন্মদিন। আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে দেখতে চাইছি। না, আমরা নই, যিনি দেখতে চাইছেন তাঁর সুরে, তাঁর স্মৃতিতে, তাঁর ব্যক্তিগত অনুভবে স্পর্শ করতে চাইছেন আজকের এই বিশেষ দিনটিকে। তিনি কবির সুমন। জানে আমার নাম কবির সুমন। 2000 সালের একটি অ্যাফিডেভিট মোতাবেক আমার প্রথম নাম কবির এবং স্যার নেম মানে পদবী সুমন, কিন্তু আমার মা উমা এবং বাবা সুধীন্দ্রনাথ। তারা যখন তাদের ছোট ছিল অর্থাৎ আমার নামটা দেন, তখন আমার প্রথম নামটাই ছিল সুমন। এই নামটা তারা পেয়েছিলেন রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক থেকে। 49 সালে আমার জন্ম, কটক শহরে আমার জন্ম, ফলে আমার নাম দাঁড়ালো সুমন। আমি আসলে বড় হইনি, বুড়ো হয়েছি, মানে এখনো আমি দেখিতে একই চোখে পৃথিবীটাকে দেখছি। রবীন্দ্রনাথের সেইরকমই হতো। আমার মনে হয় যে ওর যখন 75 হয়েছিল, এই আজকে আমার যেটা, তখন নিশ্চয় উনি নিজেকে কি চোখে দেখতেন জানার উপায় নেই। কিন্তু তার এক ভাবশিষ্য সুধীন্দ্রনাথ
আমার যখন ছ বছর বয়স তিনি আমায় দেড়ে কোষে রবীন্দ্রনাথের গান শেখাতে বসলেন, মানে আদৌ গান শেখানো। তার যুগে তিনি একজন মোটামুটি নাম করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, আধুনিক গানও। পরে তিনি গান গাওয়া ছেড়ে দেন। তা তিনি আমায় প্রথম যে গানটা শেখালেন রবীন্দ্রনাথের, সেটা হচ্ছে আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে আমার ভাবনা, যত তল হল অকারণে আমার মনে নবীন মেঘের সুর লেগেছে আমার মনে। রবীন্দ্রনাথকে কাছে এনে দিচ্ছেন তিনি, কোনো লেখা নেই, কোনো গীতবিতান নেই, তিনি যা বলছেন সেটাই একদম ধ্রুব হিসেবে নিয়ে শুনে শুনে শিখতে হচ্ছে। আর প্রথম থেকে তিনি বলছেন লয় লয় লয়, টেম্পো টেম্পো, কখনো আস্তে গাইবি না, ঢিলে ঢিলেমি দিস না, ঢিলেমি না। রবীন্দ্রনাথের গান কিন্তু পুরুষের গান, চাপ খে গা, পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে উড়িয়ে গান গা, পক্ষীরাজ ছুটছে। কেমন করে যায় যে ডেকে বাহির করে ঘরের থেকে, ছায়াতে চোখ ফেলেছি অকারণে আমার মনে নবীন মেঘের সুর লেগেছে আমার মনে। হারমোনিয়ামের বেলতে সমানে চাপড়াচ্ছেন, আর যেই আমি একটু শিথিল হচ্ছি একটি করে চাঁটি খাচ্ছি গালে, কিন্তু পক্ষীরাজ ছুটছে। বাঁধন হারা জলধারার কলরুলে আমার কোন পথের বাণী যায় 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 যে বলে, বাঁধন হারা জলধারার কলরুলে আমার কোন পথের বাণী যায় যায় যে বলে, সে পথ গেছে নিরুদ্দেশে মানুষ লোকের গানের শেষে, চিরদিনের বিরহিনীর কুঞ্জ বনে আমার মনে। এই পর্দাটা যিনি লাগাতে পারেন তিনি কোন স্তরের সুরকার? চিরদিনের বিরহিনীর কুঞ্জ বনে আমার মনে নবীন নবীন মেঘের সুর, এই শট নটা ওই স্বরে শুরু। রবীন্দ্রনাথ সুরটাকে এমনভাবে করছেন যাতে যে গাইবে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ই হন আর সাধারণ একটি লোকই হন, ওই নোটটাতেই তিনি শুরু করবেন। এই বোধ যা থাকে, তিনি প্রথমত সুরকার। আমার একটা ব্যক্তিগত দুঃখ হলো, সুরকার রবীন্দ্রনাথের খবর আমরা কেউ নিয়ে না। তার গানের কথা এবং তার ব্যক্তিগত জীবন, এ ব্যাপারে আমি অবশ্য খুব ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের গানের ঊর্ধ্বে চলে গেছে তার ব্যক্তিগত জীবন, কার সঙ্গে তার প্রণয় ছিল, কার সঙ্গে ছিল না, কে 13 বছর বয়সে তার জন্য দরজা খুলে দিতেন, কি পোশাক পরে বা না পরে, এই নিয়ে মধ্যবিত্ত বাঙালির চিন্তা। কিন্তু ছায়াতে চোখ ফেলেছে অকারণে আমার মনে, এই যে সুরের ট্রানজিশন, এই নিয়ে কোনো বই লেখা হয় না, কেউ কোনো কথা বলে না। কিন্তু আমার পিতৃদেব চাঁটি মারতে মারতে বেলোয় এবং আমার গালে এই লয় শেখাচ্ছিলেন। আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, এ হচ্ছে রবীন্দ্রনাথকে শেখাচ্ছেন। কিন্তু এখানেই তো শুরু না, শুরু কোথায়? কটকে কার্জড়ি নদীর ধারে আমার জন্ম। নদীর ধারে যে জন্মায় সে জানে নদীর ধারে জন্মানো কাকে বলে। আমার মাতৃভূমি ওড়িশা কটক, শুকনো নদী, গরমকালে শুকনো, মহাশুকনো, বর্ষাকালে মহানদীর অ্যানিকাট খুলে দিলে হই 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 করে জল আসত, ভাসিয়ে নিত সব। ছোট্টবেলায় এই দেখতে দেখতে আমি বড় হয়েছি। তেমনি কানের কাছে
কানের কাছে গান গেয়েছেন সুধীন্দ্রনাথ আর উমা। কটক রেডিওতে কোনো রবীন্দ্রনাথের গান আমি শুনেছি বলে মনে পড়ে না, কিন্তু বাড়িতে গান গাইছেন। আমারে পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত। আমারে পথ চাওয়াতেই আনন্দ। আজকের দিনে যারা সরবিতান দেখে শিখবেন, এই এমন এই গানটি আমি একবার গ্রামোফোন রেকর্ড করেছিলাম বিশ্বভারতীর মিউজিক বোর্ডের অধীনে। তখন তাতে স্বরলিপিতে ছিল খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত। আমা এই আশ্চর্য, আমার বাল্যকালে এই গান আমি সুধীন্দ্রনাথের মুখে শুনেছি, তাঁদের ঘনিষ্ঠ বন্ধু দেবব্রত বিশ্বাসের মুখে শুনেছি। কেন, সুধীন্দ্রনাথ আর উমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেবব্রত বিশ্বাস, যিনি প্রথম যখন এলআইসির এজেন্ট হলেন তার প্রথম খদ্দের ছিলেন উমা আর সুধীন্দ্র, এরকম বন্ধুত্ব ছিল। ফলে বাড়িতে আসতেন এবং গান হতো, তেমনি হেমন্ত মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায়, এই সকলেই কিন্তু গাইতেন খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত। আমারে দেখুন আরো সুন্দর, তাই না? বর্ষাশে বসন্ত, আমারে পথ চাওয়াতে আনন্দ। বাল্যকালে যে রবীন্দ্রনাথের গান, শুধু রবীন্দ্রনাথ না, যে গানই শুনতাম, একজন গাইত না, অনেকে গাইত। গানটা তখন অনেক বেশি সামাজিক ছিল। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমারে এই মানুষটা জন্মেছিলেন আমাদের দেশে 1861-তে। সেই সময় জন্মানো একটা লোক এই সুরটা করছে। সারাদিন আঁখি মেলে দুয়ারের অব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে, ভালো গাইলাম না, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমারে অতীতের সুরটা গাইলাম, যে গানটা আমি সুধীন্দ্রনাথ, উমা, দেবব্রত, হেমন্ত, বেলা, সমরেশ রায়, সুনীল বসু সকলের মুখে শুনতাম। এই যে ছোট্টবেলায় শুনছি এই গান, এটা যে রবীন্দ্রনাথের গান তা তো সেই জানি না, গান শুনে ভেতরটা অদ্ভুত আনন্দ হতো। অস্বীকার করবো না, নজরুলের গান শুনে আরো বেশি আনন্দ হতো। যখন উমা আমায় কোলে নিয়ে গাইতেন রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া গরজে দিম ধিম ধিম ঝিম ঝিম কাজুদি নাচিয়া চল পুরো নারী হর সে রিমঝিম, এই শুনে আরো বেশি পুলক জাগত। এমনকি এমন হয়েছে যে উমা ধরেছেন হয়তো গানটা, ওই এই গানটাই চলে যায় এমন চেঁচামেচি জুড়ে দিয়েছি তার কোলে বসে, তিনি বাধ্য হচ্ছেন চলে যায় রে বসন্তের, মানে উনি রবীন্দ্রনাথের কথাটাকে জোরজার করে কাজী নজরুল ইসলামের ওই গানটাতে ঢুকিয়ে কোনো রকমে আমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন। 75 কিন্তু বড় কম নয়, তাহলে আমার সময় তাহলে হয়ে এসছে। যেদিক দিয়ে সময় হোক বা না হোক, এই গানটা চলে যায় মরিহায়, চলে যায়
বসন্তের দিন চলে যায়। কথাগুলো কিন্তু জানি না যখন শুনছি এই গান, আবার এই গানও শুনেছি ওই এক সুধীন্দ্রনাথ উমা, মাঝে মাঝে যিনি কটকে আসছেন সেই দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখুজ্জে। কলকাতায় আসার আগে ওদের কাউকে কলকাতায় দেখিনি। ওই তার ওই একটা হারমোনিয়াম নিয়ে তেড়ে গাইছেন। দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন মরিহায়, আমার মাথার মধ্যে বসানো একটা অদ্ভুত অদৃশ্য টেপ রেকর্ডারে সেই গানগুলো টেপড হয়ে বেজে যাচ্ছে। আর যখন সেই কটকের আদালতের মাঠে ছুটোছুটি করছি আর ওপর দিকে এরম চোখ এরম করে তাকাচ্ছি, দেখছি একটা চিল উঠছেন, তিনি উঠছেন, আর মাথার মধ্যে সুরটা দূর শাখে পিকো ডাই পিকো। অনেকদিন অব্দি আমার ধারণা ছিল পিকো মানে চিল। তখন যখনই কটকের ওই মাঠটাতে বাবা আমায় নিয়ে যেতেন তখনই আমি ছুটতাম, আর এই উজ্জ্বল দিন, আর সেই দিনটা কে যেন দিনের ওপরে একটা ছোট্ট টিপ দিয়ে যাচ্ছেন ওই চিলটি, কোথায় কোন উচ্চতায় নীল আকাশে একা উঠছেন, কি আশ্চর্য নিঃসঙ্গ, অথচ সঙ্গী খুঁজে নিচ্ছেন সারা বিশ্ব চরাচরে, রবীন্দ্রনাথ যেটা করতেন। রবীন্দ্রনাথের যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, গান। কেউ জানতে চায়নি, স্যার দাদু এই কবিগুরু কবি গুরুদেব কি করে পেয়েছেন সুরটা? পুলকিত আম্রবীথি ফাল্গুনে দিতাপে, যতীন্দ্র মৈত্র মশাই মানে বটুকবাবু আইপিটি এর, তিনি কিন্তু জানতেন পুলকিত আম্রবীথি থেকে উঠেছে যে জীবনের লক্ষ্যে মৃত্যু সাগর মন্থনে। এইভাবে রবীন্দ্রনাথের গান, তাঁর সুর, মানুষের হাত ধরে ধরে মানুষের হাত ধরে ধরে পৌঁছে গেল গণনাট্যের যুগে। আমরা যখন নানান ধরনের সরাসরি বলি মার্কসিস্ট দলের ডাকে আর বাবা দুটো গান গেয়ে যা, মঞ্চে গিয়ে গান গেয়েছি, এই গানই তো গিয়েছি, এসো মুক্ত করো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো শিল্পী এসো বিশ্বকর্মা এসো স্রষ্টা। তার সঞ্চারিটা উঠেছে যে জীবনের লক্ষ্যে মৃত্যু সাগর মন্থনে, উঠেছে পুলকিত আম্রবীথি, দেখেছেন মিলটা দেখুন, ফাল্গু চুরি করেছেন, তাহলে তো বিশ্ব সংসার সবটাই চুরি, সভ্যতা থেমে যেত যদি এটা না হতো। মানুষটির বয়স তখন কত, 16, 17, 18? তিনি একটি বাল্মীকি প্রতিভা নামে একটি পালা লিখলেন, তাতে তিনি সুর করছেন। ১৮৬১তে জন্মানো লোকটি, বনে বনে ভ্রমি একলা শূন্য মনে ব্যাকুল হয়ে। 75-এ বুড়ো তো দম চলে যায়, কে পুরাবে মোর কাতর প্রাণ, কে পুরাবে মোর কাতর প্রাণ, জুড়াবে হিয়া
সুধা বরি শোনে ভ্রমি একলা সুন্দর নে দম চলে গেল দেখো এসেছিল কেউ জিজ্ঞেস করেনি ঠিক যেমন এর বহু বছর পর 1962-61 রবীন্দ্রনাথের শতবর্ষ নতুন উদ্দীপনায় রবীন্দ্রনাথ চারদিকে শুধু রবীন্দ্রনাথ এমনকি একটি মাসিক পত্রিকায় একটা সুন্দর মানে কমিক স্ট্রিপ কিছু বেরিয়েছিল রবীন্দ্র মুষ্টি প্রতিযোগিতা রবীন্দ্র মুষ্টি প্রতিযোগিতা তখন সবকিছুই রবীন্দ্রনাথ রবীন্দ্র সেলুন রবীন্দ্রনাথ গোপ সব রবীন্দ্রনাথ তা 1961 রবীন্দ্র মুষ্টি প্রতিযোগিতায় প্রথমে প্রথম ছবিটা হচ্ছে লেখা রবীন্দ্র মুষ্টি প্রতিযোগিতা তাতে রবীন্দ্রনাথের একটা ছবি তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন রিংয়ের দিকে এর পরের ছবিতে তিনি উৎকণ্ঠিত একটু উৎকণ্ঠা তার মুখে সামনে দুজন ঘোষঘুষি করছেন তেড়ে বক্সিং রেফারি দেখছেন এর পরের ছবিটা মার খেয়ে গেছে একজন খেয়ে পড়ছেন আর রবীন্দ্রনাথ প্রায় ছবি থেকে বেরিয়ে আছেন এর পরের ছবিটা তিনি ফ্ল্যাট পড়ে আছেন আর যিনি বিজয়ী জিতেছি রেফারি তার হাত ধরে তুলে ধরেছেন আর রবীন্দ্রনাথ প্রায় বেরিয়ে এসছেন ছবি থেকে তার পরের ছবি রিং ফাঁকা রবীন্দ্রনাথ দাঁড়িয়ে এক হাতে নিজের চুল ছিঁড়ছেন এক হাতে নিজের দাড়ি আর গাইছেন এখন আমায় নাই বা মনে রাখলে এখনো মনে আছে আমার 1961-62 চীন ভারত বা ভারত চীন যুদ্ধ আর তারপরের বছর সম্ভবত লং প্লে আর এক্সটেন্ডেড প্লে রেকর্ড বেরোলো তাতে আমরা প্রথম যেটা পেলাম ইপিতে এক্সটেন্ডেড প্লে তাতে আলী আকবর আর রবিশঙ্কর দুই সঙ্গীতাচার্য তারা যুগলবন্দি বাজাচ্ছেন মাঝ খামাজ রাগটি বড়দের জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম বাবা আলাউদ্দিন খান সাহেবের সৃষ্টি কিন্তু কোথায় যেন একটা ঘন্টা বাজছে না এখন যদি আরেকজনকে থাকতেন যিনি ব্যাকুল হয়ে গানটা গাইতেন আর আমি সঙ্গে রবিশঙ্কর আর আলী আকবর আমি না ইচ্ছে করে পণ্ডিত ওস্তাদ এগুলো বলছি না কেন এখন ছোট্ট চামচিকেদেরও নামের আগে দেখি পণ্ডিত আর ওস্তাদ বলা হয় বিদুষী মেয়ে হলে বিদুষী আর না তো পণ্ডিত আর ওস্তাদ ছোট্ট এইটুকুনি একটা চামচিকে সেদিন আমায় বললো আমি কিন্তু একটা পণ্ডিত আরেকজন এসে বলে আমি ওস্তাদ একটা বাদুর এইটুকুনি ভারী মিষ্টি হয় বাদুরের মুখ দেখেছেন বা চামচিকের মুখ দেখার মতো কি মিষ্টি ছোট্ট ইঁদুর ছানার মতো মুখ ছোট্ট দুটো কান ভীষণ মিষ্টি আমার অসম্ভব ভালো লাগে ওদের বিশেষ করে যখন প্রত্যেকের নামে ডাকে পণ্ডিত আর ওস্তাদ ওই জন্য আমি পণ্ডিত রবিশঙ্কর এই জীবনে বলবো না ওস্তাদ আলী আকবর খান বলব আশ্চর্য এই ব্যাকুল হয়ে বনে ভ্রমে বনে বনে এই সুরটার মধ্যেই তো রয়েছে মাঝখামাজ ব্যাকুল হয়ে বনে বনে ভ্রমি একলা শূন্য মনে টানা দা da 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 na la la
la la la la na 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 na. ডিম আগে না মুরগি আগে? এবারে কথাটা হচ্ছে, কথাটা হচ্ছে এই যে শুনেছি, কয়েক জায়গায় পড়েওছি, বাবা আলাউদ্দিন খান সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ ছিল। এমন কি হতে পারে না যে আলাউদ্দিন খান সাহেব এই সুরটা শুনেছেন তার কাছ থেকে? না তো এলো কি করে? যেমন সেখান থেকে আবার বেরোলো একদিন, মায়া ভরা রাতি সাথী হারা চলে যায় কেন এলে না, রবিশঙ্করের সুর, নিশীথ বাতাসে বনজ্যোতি দোলে বাতায়নে দীপ নিভে গেল বলে, ছল ছল চোখে চাঁদ কি যে কই যায় শূন্য মনে ব্যাকুল। চেনা চেনা লাগছে না? লা 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 মাছ খামাছ, মাছ খামাছ থেকে কিছু অভিমানে কিছু অনুরাগে মনে মনে যেন কত ব্যথা জাগে, মনে মনে যেন কত ব্যথা জাগে, মন বিনা শুধু কেঁদে কেঁদে ফিরে যায়, সারা পেলে না হায় ব্যাকুল হয়ে। এক একজন মানুষ আসছেন আর কেউ করছেন কে পুরাবে মোর কাতর প্রাণ, কেউ করছেন প্রেম গান বড়ে, গোলাম আলী খান গাইছেন ঠুংরি ওই একই রাগের ওপর, মাছ খামাজ। আর মাছ খামাজ কোথায় শুরু হচ্ছে? শূন্য মনে কি মুশকিল। রবীন্দ্রনাথ একটা মহা বিপদের জায়গা, তার কারণ এই ফাঁকতালে বধু মিছিরা করোনা করোনা, আমি আস্তে আস্তে বাল্যকাল কৈশোর পেরিয়ে যৌবনের দিকে চলেছি, কৈশোরেই পাশের বাড়ির একটি মেয়েকে ভালো লাগছে, কি গান তাকে শোনাবো, মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা, করুণা টরুণা বলতে ভাল লাগে না তো, যৌবনকালে বলতে ভালো লাগে না, কিন্তু গানটা বধু মিছিরা করুণা করুণা, পাছে আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারে, মোটেও না এ জীবনে কখনো কোনো মেয়ের সঙ্গে আলাপ হয়ে আমি নিজের সঙ্গে থাকতে চাইনি, মুখে হেসে যাই মনে কেঁদে যাই, এটা হয়েছে। শক্তি চট্টোপাধ্যায়ের সোনার মাছি খুন করেছি তা আছে না, অঙ্গভঙ্গি কেদার রাজার ভেতরে বাক ভিক্ষে পাব, 75 বছর বয়সেও একই, মুখে হেসে যাই মনে কেঁদে যাই এ আমার নহে ছলনা, বধু মিছে রাগ করোনা করোনা, দিনে কের দেখা তিলে কের সুখ
ক্ষণে কেঁদে তরে শুধু হাসি মুখ। আমার না, আমি হ্যাঁ হ্যাঁ করে কাটিয়ে দিলাম জীবনটা। রবীন্দ্রনাথ জানেন না, এই গানটা জানে। পলকের পরে থাকে বুক ভরে চিরজন্মের বেদনা, ঠিক তারি মাঝে কেন এত সাধা সাধি একটা আস্ত জীবন রবি ঠাকুর, আমি শুধু সাধা সাধি করে কাটিয়ে দিলাম। অবুঝ আধারে কেন মরি কাঁদি, দূর হতে এসে ফিরে যাই শেষে, বহিয়া বিফল বাসনা। মায়েরই বলছি রবীন্দ্রনাথ, বিশ্বাস করুন। আজকের এই রেকর্ডিং এর পর এই স্টুডিওতেই যদি সেরম কাউকে দেখি না, নির্ঘাত এই গানটা আমার ভেতরে কিলবিল করবে। আপনি জানেন রবীন্দ্রনাথ, আর আমি জানি। মুখে হেসে যাই মনে কেঁদে যাই, সে আমার নহে ছলনা, বধু মিছে রাগ করুণা করুণা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই, তোমারে করেছি রচনা, তুমি আমারই তুমি আমারই, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। আপনি আমায় চেনেন না রবীন্দ্রনাথ, আপনি চিনতেন সুধীন্দ্রনাথকে, যাকে আপনি একটা দায়িত্ব দিয়ে তার বন্ধু বুলা মহলানবিশের সাহায্যে শান্তিনিকেতন নিয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি দিতে চেয়েছিলেন 23 টাকা না 27, তার দরকার ছিল সেই সময় যুদ্ধের বাজারে 80 টাকা। কারণ তার বেকার বড় ভাই তার উপরের যিনি, তার উপর নির্ভরশীল, তার বাবা তখনও বেঁচে আছেন এবং তিনি বিবাহিত নিজে, তত কম টাকায় পারেননি। কিন্তু আপনি তাকে ট্রেন করেছিলেন এবং আপনার এই গানটি তিনি প্রথম বেসিক রেকর্ড করেছিলেন। মম হৃদয় রক্ত রাগি তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগি তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারি তব অধর এঁকেছি সুধা বিষে, মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি তুমি আমারি, মম বিজন জীবন বিহারি, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ই মুগ্ধ নয়ন বিহারি, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়াই জড়াই, তুমি আমারি তুমি আমারি, মম জীবন মরণ বিহারি, তুমি সন্ধ্যার মেঘমালা। এইবারে আপনার মনে পড়ে গেছে, প্রথমে লিখেছিলেন তুমি সন্ধ্যার মেঘ শান্ত সুদূর, তারপর পাল্টেছি। সুধীন্দ্রনাথের পর সেকেন্ড বেসিক করেছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়, আপনি জানেন রবীন্দ্রনাথ। থার্ড বেসিক
এই বান্দার। কিন্তু সবচেয়ে খারাপ গেয়েছিলাম আমি। সুধীন্দ্রনাথ সবচেয়ে ভালো গেয়েছিলেন আপনার আমলে, তারপর চিন্ময়বাবু আমার চেয়ে ভালো, তারপর আমি সবচেয়ে খারাপ। কিন্তু খারাপ হোক আর ভালোই হোক, আপনি তখন ঢুকে পড়েছেন কোথায়? বিরসদিন বিরল কাজ আপনাকে খুঁজছি আমি, প্রবল বিদ্রোহে এসেছু প্রেম এসেছু আজ কি মহাসমারোহে, বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছু প্রেম এসেছু আজ কি মহাসমারোহে, বিরসদিন বিরল কাজ একেলারই একেলারই অলস মন নীরবে ভবন কোন, একেলারই একেলারই অলস মন নীরবই ভবন কোন, ভাঙিলে দ্বার ভাঙিলে দ্বার কোন শেখন অপরাজিত হে, এসেছু প্রেম এসেছু আজ কি মহাসমারোহে, বিরসদিন বিরল কাজ কানন পর ছায়া বুলায় ঘরায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধূর জটির জতা, কানন পর ছায়া বুলায় ঘরায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধূর জটির জটা, যেথা যে রয় যেথা যে রয় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ, আখি তোমার আখি তোমার তড়িত বথ ঘন ঘুমের মোহে, এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে, বিরসদিন ভয়ঙ্কর বিরসদিন। রবীন্দ্রনাথ, আপনি জানেন রবীন্দ্রনাথ এই সুন্দরবনে বাঘ সুমারি ইত্যাদি কত কি হয়, তো সেই সময় বা মধু সংগ্রহ করতে যারা যান বাঘের খপ্পরে পড়তে পারেন। তা আমি তো আমার এই ভবঘুরী জীবনে অনেকের সঙ্গে সম্পর্ক করেছি, তা সুন্দরবন অঞ্চলের কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল, তারা বলছিলেন যে ওরা যখন মধু সংগ্রহ করতে যান একটা ইন্ডিয়ান ফাইলে যান, অর্থাৎ শাড়ি বেঁধে যান কর্মীরা, শেষ চিনি তার মাথায় উল্টো করে একটা মুখোশ পরানো থাকে, মানুষের মুখোশ, বাঘ ঘেঁটে যায়, বাঘ ভেবে পায় না যে লোকটা দেখছে আমায়, এইভাবে বাঘের চোখে ধুলো দেয়া হয়। কিন্তু বাঘ যে বনে আছেন এটা কি করে বোঝা যায়? আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা কি করে বোঝেন, আমরা কি ভাববো এটা বাঘ মানে, ধরুন যদি রয়্যাল বেঙ্গল টাইগার হয় তাহলে মোটামুটি এখান থেকে এই অবধি এটা বিশাল ব্যাপার, বিশাল, তার এরকম একটা চেহারার প্রাণী তিনি যখন যাবেন কিছু আস্ত রাখবেন, কিছু আস্ত রাখবেন না তো, এই তো আমরা ভাববো তাই না, এটা ভাঙবে সেটা ভাঙবে গাছের ডাল ভাঙবে মড়মড় করে এটা ভেঙে গেল, তা কিন্তু না। ওদের কাছে শুনেছিলাম একটা গাছের গায়ে হয়তো একটুখানি একটা রোঁয়া লেগে আছে, এইটুকু, একটা গাছের পাতা একটু বেঁকে আছে নিচের দিকে, ওরা জানেন বন গরম, বাঘ আছে, ভাঙেনি কিচ্ছু, এটা বাঘের লক্ষণ। আপনি জানেন ব্লেক লিখেছিলেন ইন এপ্রিল কেম ক্রাইস্ট দ্য টাইগার, বৈশাখ মাসে এসেছিলেন আপনি বাঘ। এই যে গানটা তৈরি করছেন কিছু ভাঙছেন না, অথচ সব ওলট পালট করে দিয়ে গেলেন। বিরসদিন
বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছ প্রেম এসেছ আজ কি মহাস, কোথার থেকে কোথায়? হ্যাঁ রই অলস মন নীরবই ভাবন কোন। জানেন রবীন্দ্রনাথ, আপনার গানে যে লয় ছিল, লয় আছে, আমরা এখন আর সে স্বীকার করি না, আমরা ঢালা গান বানিয়ে দিয়েছি। আপনার গানগুলো এখন ঢালা গান, মানে গানটা এইভাবে গাওয়া হবে, বীরসুদিন বিরল কাজ প্রবল বিদ্রোহটা প্রায় রুণঝুনো রুণঝুনো প্রবল সঙ্গে গিটার বাজবে টং টং টং, গানটা ঢালা। আসবেন, বেড়াতে আসবেন একবার এখানে? না সেই ভালো, বরং বরং তুমি কি কে বলেছো এইটা আমায় ভাবিয়ে তোলে। আপনি তো ওয়েস্টার্ন মিউজিকের ওপরে কত কি করেছেন, সন্ধ্যের রাগের ওপর করেছেন, কিন্তু আপনি একটা লোক যার রচনায় আপনি আলোটাকে ধরেছেন, এবং সেটা ধরতেছে আপনি কাফি থাটে গেছেন বারবার, কাফি মেলে সারে গামা পাধা নি বা নি, দুটো নির একটা বা দুটোই সা নি ধা পা মা গ রে সা নি সা রে গামা পা। পাশ্চাত্য সঙ্গীত আমাদের ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়, কিন্তু পাশ্চাত্য সঙ্গীত আলো দেখায় না। হিন্দুস্তানি সঙ্গীত এবং কর্ণাটিক যেমন রাগগুলো আলো দেখায়, আলো, দিনের আলো, ভোরের আলো, বেলার আলো, দুপুরের আলো, আবার পড়ে আসা বিকেলের আলো, সাঁঝের আলো, এই সন্ধে এলো বলে তার আলো। পাশ্চাত্য সঙ্গীত কিন্তু তার মেজর এবং মাইনর কর্ড দিয়ে এটা ধরতে পারেনি, আপনি পেরেছেন। তুমি কি কে বলেছো রে শুধু শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশে রুনির ওই যারা দিন রাত্রি আলো হাতে চলি, আলো কথাটা আছে বলে নয়, আলো হাতে চলি আছে আধারে রোজাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে বলে ছবি নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে গিয়েছো জেঠা নিয়েছো জেঠাই আজি তাই, শ্যামলে শ্যামল তুমি নীলি মাই নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরে দমিল, নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি, তুমি কি কে বলি ছবি। প্রতিটি জায়গা পর্যায়ে আপনি আনছেন আলো কিন্তু পাল্টাচ্ছে। যেমন ধরা যাক এরকম একটা গান যদি হয়, মনে হলো যেন পেরিয়েলিম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। আমি ভাবার চেষ্টা করেছি কোন সময় আপনি গানটার শুটটা করছিলেন,
মরুতির হতে সুধা শ্যামলিম পারে মনে হলো। বলেছেন না যে মেঘ করেছে, মেঘ যেন নেমে আসছে, দিনের আলো কমছে কিন্তু হারিয়ে যায়নি। দূরে দেখা যাচ্ছে, এখনো দেখতে পাচ্ছি। ছোটবেলায় যখন প্রথম দার্জিলিং গিয়েছিলাম, এই পাকদণ্ডি বেয়ে বেয়ে যাচ্ছে গাড়ি, তার লম্বা লম্বা গাছগুলো পাইন নাকি মেঘ এসে সেখানে পৌঁছচ্ছে, আমার মাথায় ঘুরছিল আপনার এই সব গান। পথ হতে আমি গাথিয়া এনেছি সিক্ত জুথির মালা, এই কথায় আমার কিচ্ছু আসে যায় না। সকরুণ নিবেদনের গন্ধ ঢালা, লজ্জা দিও না দিও না, লজ্জা দিও না তারে মনে হলো। সজল মেঘের ছায়া ঘনাইছি বনে বনে, সজল মেঘের ছায়া ঘনাইছি বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে, দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জলে আমারে আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে। উফ, কথা একের পর এক মহানদীর অ্যানিকেট খুলছে আর কথার তোড় আসছে, কিন্তু আপনি তো সেটা বলতে চাননি। ১৯৩৫ সালে আপনি দুর্যোটি প্রসাদ কেটে চিঠি লিখলেন, ৩৫, আর কয়েক বছর পরেই আপনি বিদায় নেবেন রবীন্দ্রনাথ। আপনি লিখলেন, আগে অতীত আমি প্যারাফ্রেজ করে বলছি রবীন্দ্রনাথ, আপনি জানেন, আগে আমি মনের ভাব প্রকাশ করতাম গানে, আমার ভাবনা প্রকাশ করতাম। আশা করছি সেই পর্বটা আমি পেরিয়ে এসেছি, আজ আর আমার ভাবনা প্রকাশ করি না, আজ আমি রূপ দিই। এইখানটাতে আপনি আলাদা হয়ে বেরিয়ে গেলেন, এখন আমি রূপ দিই। এইটা আমার কাছে এবার স্পষ্ট হয়েছে যে এই যে মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো, এই এক এক করে আপনি আসছেন, তার মাঝখানে সজল মেঘের ছায়া ঘনাইছি বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে, দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জলে আমারে আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো। আমাদের অন্তত আমারই নাস্তিক হৃদয় যেখানে কোথাওই তো মাথাটা আর পুরো নিচু করতে পারি না, না এক সঙ্গীত ছাড়া, আপনার কাছে আলাদা মাথা নিচু করার কিছু আছে বলে আমি মনে করি না, কেন আপনি খুব ভালো রকম জানেন আমার মাথার মালিক আপনি, যেমন আমির খান আমার মাথার একটা মালিক, যেমন জ্ঞানপ্রকাশ ঘোষ আর এক মালিক, তেমনি আর এক মালিক আপনি। ফলে স্বচ্ছন্দে আপনি এই খেলার ছলে ষষ্ঠী চরণ হাতি লোপেন যখন তখন আপনি কাফির মেলটাকে নিয়ে এবং পিলু রাগটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, দুটো গান্ধার
আমার মন মানে না দিন রাজুনি আমার মন মানে না আমি কি কথা সরিয়া এত ভরিয়া পুলক রাখিতে নারি ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি ওগো সজনি আমার মন মানে না একটু নিজেন্দ্র সঙ্গীত হয়ে গেল ওই আমারটা খেঁচ করে একটা আলাদা পর্দা লাগিয়ে ফেললাম শেষুধা বচন সে সুখ পরশু অঙ্গে বাজিছে বাঁশি গো শেষুধা বচন সে সুখ পরশু অঙ্গে বাজিছে বাঁশি তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসি কেন না জানি আমার মন মানে না দিন রাজু শুদ্ধ গান্ধারটা লাগাচ্ছেন আপনি রবীন্দ্রনাথ এবং গরম বাঘ আছে এখানে ওইটা হলো সেই বাঘের একটা ছোট্ট রোয়া সাকা গা এই কোন গান্ধারটার উপর ছিলেন হঠাৎ দিন রাজুনি In April came Christ, the tiger. Boishakhe chilen Rabindranath, Bagh. Ami rupe tomai bhulabo na. Ami rupe tomai bhulabo na. ভালোবাসায় ভুলাবো আমি হাত দিদার খুলব না গো গান দিদার খোলাবো রূপে তোমায় ভুলাবো না ভরাবো না ভূষণ ভারে সাজাবো না ফুলের ভারে ভরাবো না ভূষণ ভারে সাজাবো না ফুলের ভারে প্রেম কি আমার মালা করে গলায় তোমার দোলাবো রূপে তোমায় ভুলাবো না জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে তরঙ্গ দল নাচবে প্রাণে চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তোলাবো রূপে তোমায় ভুলাবো না কত ছোট ছিলাম যখন মার মুখে প্রথম শুনেছিলাম মোর ভাবনা রে কি হাওয়ায় মাথালো দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয় গগনে সজন ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষি তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষি গোপনে স্বপনে চাইল অথবা গোপন স্বপনে গোপন স্বপনে চাইল অপরস আঁচলের নব নীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে সে যে মন মোর দিল আকুলি জল ভেজা কে তকির দূর সুবাসে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষি রবীন্দ্রনাথ কি নিজের ভাবনাকে প্রকাশ করছেন নাকি রূপ দিচ্ছেন? কেউ কেউ বলেন এটা নাকি গৌড় মল্লার, যাই না নট মল্লারের মতোও লাগে গৌড়ের মতোও লাগে, কিন্তু মল্লার সারে পামারে মা এই ফ্রেজ যদি থাকে তাহলে মল্লার রে মা রে পামা বর্ষা বর্ষার আনন্দটা খুব ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার বর্ষাকাল মোটেও ভাল লাগে না, আমার গ্রীষ্মকাল বেশি ভাল লাগে, কিন্তু এতে সন্দেহ নেই যে গান বাজনার জন্য বর্ষাকাল বড় ভালো। আর আমাদের দেশে বর্ষা যেহেতু একটা আলাদা জায়গায় রয়েছে, প্রচণ্ড গরমের পর আসে, তাই আমাদের নানান রাগিনী রাগ রাগিনী বর্ষাকে নিয়ে। এই যে অকারণ হরষ, এটা কতটা অকারণ আমি ঠিক জানি না, সকারণও হতে পারে, যা গরম পড়ে তারপর আর অকারণ হরষ না, তারপরে বৃষ্টি এলে বড় ভাল লাগে সকারণ হরষ, কিন্তু সুরের জায়গাটা মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো জল দোলে মন দোলে অকারণ হরষি বিউটিফুল, একটা নাচের মতো করে আসছে। সত্যি বলতে এই খুব অল্প কদিন হলো, দু সপ্তাহ হয়নি, একটা রাগের সন্ধান আমি পেয়ে গেলাম, তার নাম শুদ্ধ মল্লার, জানতামই না, নামটাই শুনিনি, রূপ জানা তো দূরের কথা। সারে মা পাধারে সা সাধা পামারে মারে, এ হলো শুদ্ধ মল্লার, একটা দুর্গা রাগটার মতো, বিলাবল মেলে দুর্গার মতো, সারে মা রে মা পাধারে সা সাধা পামারে ধাসারে মা মোর ভাব, কানেকশন রয়েছে, একটা ছোট্ট সম্পর্ক রয়েছে 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 রয়েছে। শুদ্ধ মল্লারের বন্দিস্তমায় বানাতেই হবে, কিন্তু আমি বাংলা খেয়াল, এই নিয়ে আমার শেষ জীবন, আমার জীবন সায়নের প্রধান এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বময় কাজ আমার মাতৃভাষা বাংলায় খেয়াল রচনা করা, গাইতে চেষ্টা করা, গাওয়া এবং পারলে একটু শেখানো, এই ভাবছি ভাবছি। তেড়ে গরম পড়েছে, বিচ্ছিরি গরম, আমার প্রিয় সিজন, কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে একটা কিছু হলে ভালো হতো, বেশ হতো, একটা কিছু হলে, মানে একটু বৃষ্টি হলে খারাপ হতো না, ভাবছি। আর দিন দুয়েকের মধ্যেই একটুখানি বৃষ্টি সত্যিই হলো, এর সঙ্গে কিন্তু আমার শুদ্ধ মল্লারের কোনো যোগ নেই, কিন্তু সেই সময়তে আমি শুদ্ধ মল্লারটা মৎস করছি। সারে মা পাধারে সা সাধা পামারে মা, আর এটার থেকেই করে কি করে জানি রবীন্দ্রনাথের এই গানটা মাথায় চলে এলো, যখন বৃষ্টিটা নামলো
মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষি। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষি। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরষে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হর। চুরি চামারি না করে মিছে থাকা যায়? ছোট্টবেলায় হাত খরচের পয়সা দিত না বাবা মা, ফলে চুরি করতে হতো, ঘুড়ি কিনতে হবে। কত আর চুরি করেছি বলুন তো? 55-এর ঘরে, মানে 50s, তার প্রথম দিকে বড় হচ্ছি, মানে ছোট্ট চোর, একটু চোর। তা বাবা ঘুমোচ্ছে, দেখতাম ঘুমোচ্ছে, তো ঘুমোচ্ছে, ব্যাগ থেকে আটানা, এক টাকা দু টাকা, তার বেশি তো আমার বাবার থাকতোই না, ওই এক টাকা দু টাকা অবধি আমি চুরি করেছি। মার আলমারি একবার খোলার চেষ্টা করেছিলাম, দেখতে হবে না। তো ওই এক টাকা দু টাকা দিয়ে ঘুড়ি কিনতাম, এক তেল ঘুড়ি, তখন আমাদের দাম ছিল দু আনা এক তেল, নাকি আধ তেল, এক তেল ছিল চার আনা। তা তেমনি মাছ কিনতাম চুরি, আর আমি যদি চাই দেবে, দিচ্ছে না তো পয়সা, কিন্তু চানাচুর খেতে ইচ্ছে করছে, চুইংগাম খেতে ইচ্ছে করছে, দিচ্ছে না। তেমনি রে পানা রে পাধা মাধা পা, ইচ্ছে করছে গানে আনতে, আনবো কি করে? কেন তোর বাবার মানি ব্যাগ নেই যে চুরি করব। বাবা এমন ঘুম ঘুমোচ্ছেন, ও ঘুম আর ভাঙবে না, 93 সাল থেকে ঘুমে চলে গেছেন। কি করি মশাই, সারা জীবন গান বাজনা করলাম, অর্ধেক তো চুরি চামারি। পিট সিগার যেমন, ওর যে অটোবায়োগ্রাফি ভ্যার অফ অল দ্য ফ্লাওয়ার্স গন, তার তলায় বাইলাইনার লিখেছেন কি, চুরি চামারি আর ডাকাতির গল্প। মানে কোথার থেকে কোথার থেকে যে আমি জিনিস নেবো কোনো ঠিক নেই, নিতেই হবে, না তো আমি বাঁচবো কি করে? সম্ভব না। তাহলে কার দিকে হাত বাড়াবো? ইতিহাসের দিকে। ইতিহাসের অনেকটা জুড়ে কে রয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা। কায়দার কথাটা তো অপরশ আঁচল ভাঁচল ছেড়ে দিন, আমি সুরটার কথা বলছি। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে, সে যে মন মোর দিল আকুলি, জল ভেজা কেতকীর দূর সুবাসে, মোর ভাবনা রে পেয়ে গেছি রে মারে পামায়, মা পাধা রে সাধা পামারে, পামারে ধাসারে মা। শুদ্ধ মল্লারে এইবারে বাগে পেয়েছি। কি করে আসবে বৃষ্টি যদি হয়, মোটেও কারোর আসার কথা নেই, এগুলো ছিল যৌবনকালে ছিল, ঠিক যেদিন একজনের আসার কথা, ঝমাঝম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এরকম হয়েছে যে একটা ডেট করছি, বুঝলেন, মানে অমুকের অমুক জায়গায় দাঁড়ানোর কথা, আমারও যাবার কথা, এমন ঝড় বৃষ্টি হলো ছাতা ভেঙে বেরিয়ে গেল, আমি একা রাস্তায় দাঁড়িয়ে ভাঙা ছাতা হাতে। তিনি এলেন না, কেন আসবেন? বৃষ্টি এলেন, তিনি এলেন না, কিন্তু ধরা যাক যদি আসেন, ধরা যাক যদি আসেন তিনি শুদ্ধ মল্লারে, সে যদি এসে হাজির হয়, আসবে কি করে যদি বৃষ্টিটা আসে? কি করে আসবে বৃষ্টি যদি হয়, অথচ বৃষ্টি যে না হলেই নয়। এটা অত বড় বাঘ না, ছোটখাটো বাঘ, কবির সমান ছোট বাঘ, মন্দ না, বৃথা যায়নি এতগুলো বিয়ে করা আর প্রেম করা, নেহাত বৃথা যায়নি, বুঝলেন, রবীন্দ্রনাথ সাক্ষী। তা এইটা, এই যে এইখানটা ঢুকে পড়লেন রবীন্দ্রনাথ এই লেখাটায় না, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে। এবার অকারণ হরষটা কাজ করছে কিন্তু, কেন রবীন্দ্রনাথের এই গানটা মাথার মধ্যে ঘাই মারছে, ধাক্কা মারছে, টোক্কা দিচ্ছে, নানা রকম সলিড মাথা, নিরেট মাথা ঢাকা দিচ্ছে, চুল করছে, এরম করছে, এই কিরে জেগে ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ। তাহারে দেখি না যে দেখি না তবু দেখিতে চাই, আমার ভীষণ তাকে দেখতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ওখানে গিয়ে বসে আছেন, তাহারে দেখি না যে দেখি না। বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি, কাজ করছে লোকটা, লোকটা কাজ করছে, ফাংশন করতে শুরু করেছে। কি করে আসবে বৃষ্টি যদি হয়, অথচ বৃষ্টি যে না হলে না। এটা তিন তালে বাঁধা একটা বন্দিশ, অন্তরাটা কি? শুকিয়ে ফাটে মাটি, শুকিয়ে মরে ফুল, শুকিয়ে ফাটে মাটি, শুকিয়ে মরে ফুল, তাহারে দেখি না যে দেখি না। চুরি বেশ করেছি, চুরি করেছি, চুরি মোটেও করিনি, উনি কোথেকে নিয়েছেন আমি কি জানতে চাইছি? হ্যাঁ, গৌড়মাল্লার বললেই হলো, ওটা গৌড় না, ওটা নট। আর কে কার থেকে নিয়েছে, কে অত অরিজিনাল এই পৃথিবীতে? কি করে বুঝ আসবে বৃষ্টি যদি হয়, অথচ বৃষ্টি যে না হলে নয়। কি করে আসবে শুকিয়ে ফাটে মাটি, ধারে যদি তবলা থাকতো তাহলে বুঝতে পারতেন মজাটা কোথায়। শুকিয়ে ফাটে মাটি, শুকিয়ে মরে ফুল, বৃষ্টি নজরুলের গানের বুলবুল। একটু আধটু এলেম কিন্তু আছে, পারবেন না, দূর থেকে হিংসে করে যান। কি করে বুঝ আসবে বৃষ্টি যদি হয়, শুকিয়ে ফাটে মাটি, শুকিয়ে মরে ফুল, তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। শুকিয়ে ফাটে মাটি, শুকিয়ে মরে ফুল, বৃষ্টি নজরুলের গানের বুলবুল। রবীন্দ্রনাথ আছি কিন্তু, কোথায় আছি তুলে নেয়ায়, ঠিক মতো যদি তুলে নেওয়া যায় তাহলে দেখুন। জেরাল্ড ম্যানলি হপকিন্স লিখছেন, মাইন দাও লর্ড অফ লাইফ সেন্ড মাই রুটস রেইন। আর আমাদের বিষ্ণুদে লিখছেন, জল দাও আমার শিকড়ে সেন্ট মাই রুটস রেইন, লিখছেন হপকিন্স। আর বিষ্ণুদে লিখছেন, মাইন দাও লর্ড অফ লাইফ সেন্ট মাই রুটস রেইন। তাহলে তাহারে দেখি না যে দেখি না, শুকিয়ে ফাটে মাটি, শুকিয়ে মরে ফুল, বৃষ্টি নজরুলের গানের বুলবুল। কি করে আসবে বৃষ্টি যদি হয়। নিশ্চিন্ত থাকুন, কারোর আসার কথা ছিল না, রবীন্দ্রনাথের আসার কথা ছিল। মুখখানি করো মলিন বিধুর যাবার বেলায়, জানি আমি জানি শীতব মধুর ছলের খেলা, মুখখানি করো মলিন বিধুর যাবার বেলা, জানি আমি জানি শীতব মধুর ছলের খেলা, মুখখানি করো গোপন চিহ্ন রেখে যাবে তব রথে, জানি তুমি তারে ভুলিবে না কোন মতে। গোপন চিহ্ন একে যাবে তব রথে, জানি তুমি তারে ভুলিবে না কোন মতে।
যার সাথে তবু ছিল একদিন মিলন মেলা মুখখানি করো জানি আমি যাবে আঁখি জল ভরে রসের স্নানে মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণের রসের স্নানে জানি আমি যাবে আঁখি জল ভরে রসের স্নানে মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণের রসের স্নানে ক্ষণে ক্ষণে এই চির বিরহের ভান কণে ক্ষণে এই ভয় রোমাঞ্চ দান ক্ষণে ক্ষণে এই চির বিরহের ভান ক্ষণে ক্ষণে এই ভয় রোমাঞ্চ দান তোমার প্রণয় সত্য সোহাগে মিথ্যালা মুখখানি করো মলিন বিধুর যাবার বেলা জানি আমি জানি শীতব মধুর ছলের খেলা মুখখানি করো